স্নেহের শিক্ষার্থীবৃন্দ একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপরে আজ বারো নম্বর এবং শেষ পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী নিচে আমার ইমেল ঠিকানা আছে তোমরা প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে তা আজকে আমরা কি পড়ব কোড এবং কোডিং তোমাদের কাছে হয়তো নতুন শব্দ দেখো প্রথমে আমরা কোট কাকে বলবো এর আগে আমরা বিভিন্ন সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শিখেছি বিভিন্ন সংখ্যা বলতে দশমিক সংখ্যা অক্টাল সংখ্যা হেক্সারেসিম্যাল সংখ্যা এই সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে প্রকাশ করতে শিখেছি কম্পিউটার শুধু বাইনারি শূন্য এবং একই বুঝতে পারে আর কোনো কিছুই কিন্তু কম্পিউটার বোঝে না সেজন্য আমরা কম্পিউটারে যাই লিখি না কেন কম্পিউটার সেটাকে শূন্য এবং একে রূপান্তর করে নেয় তোমরা আগে খেয়াল করেছ যে দশমিক পাঁচের জন্যে যে বাইনারি দশমিক দশের জন্য ঠিক একই বাইনারি নয় আলাদা রকম আমরা কম্পিউটারে যাই লিখি না কেন সেটা বর্ণ হোক অঙ্ক হোক বা কোনো চিহ্ন হোক এই জিনিসগুলো কম্পিউটারের সিপিইউকে আলাদা আলাদা করে বোঝাতে হয় যেমন আমাদের মানুষের নাম এক একজনের নাম এক এক রকম তাহলে আমরা বুঝতে পারি যে এটাকে সেটাকে ঠিক কম্পিউটারকেও ডি এগুলো বোঝানোর জন্যে এক দুই তিন চার বিশেষ চিহ্ন যেমন তোমার আলফা বিটা গামা হ্যাশ চিহ্ন স্ল্যাশ চিহ্ন এই যে চিহ্নগুলো আছে সবগুলো কই তাকে আলাদা করে চেনানোর জন্য অর্থাৎ সিপিইউকে আলাদা করে বোঝানোর জন্যে আমাদেরকে শূন্য এবং একের বিভিন্ন রকমের বিন্যাসের সাহায্য নিতে হয় যার ফলে কি হয় একটা অদ্বিতীয় সংকেত তৈরি হয় অদ্বিতীয় মানে একই রকম না ইউনিক আর এই অদ্বিতীয় সংকেতকেই আমরা কোড বলবো যদি একেবারে বইয়ের ভাষায় বলি তাহলে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ অঙ্ক বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিউকে বোঝানোর জন্য বিটের অর্থাৎ শূন্য এবং একের বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় এ অদ্বিতীয় সংকেতকেই বলা হয় কোডিং আর এই যে বর্ণ অঙ্ক বা বিশেষ চিহ্নকে এভাবে বাইনারিতে রূপান্তর করছি বা করা হচ্ছে এই প্রক্রিয়াকেই বলা হবে কোডিং এখানে দেখো দুটো ছবি আছে দুটোই কম্পিউটারের মনিটরের ছবি আসলে তো মনিটরে আমরা দেখি শুধু কাজ করে কিন্তু সিপিউ এনকোডিং তারপরে হলো ডিকোডিং তাহলে দেখো প্রথমে আমরা কিবোর্ডের সাহায্যে যাই চাপি না কেন এ বি সি ডি যাই লিখি না কেন এনকোডার নামক একটা যন্ত্র সে কিন্তু রকম কোডে রূপান্তর করে মানে শূন্য এবং একে রূপান্তর করে তা শূন্য এবং একে রূপান্তরিত কোনো কিছু তো আমরা বুঝতে পারবো না সেই জন্যে ডিকোডিং নামক ডিকোডার নামক আর যন্ত্র সেটাকে ডিকোডিং করে আমাদের বোঝার উপযুক্ত করে দেয় তাহলে এনকোডার কি করে আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় অনুবাদ করে অর্থাৎ করে রূপান্তর করে কম্পিউটারে বোঝার উপযোগী করে তারপর কম্পিউটার বুঝে নিয়ে প্রসেসিং করার পরে ডিকোডার নামক যন্ত্রের সাহায্যে আমাদের কাছে আমরা যে ভাষাটা বুঝি বা যেটা লিখতে চেয়েছিলাম সেইটা আমাদের কাছে পৌঁছে দেয় তাহলে দেখো একটা ছবির মাধ্যমে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি প্রথমে কি হচ্ছে কীবোর্ডের সাহায্যে আমরা কিন্তু কোনো কিছু টাইপ করি বা লিখি ধরো যে আমরা পাঁচ টাইপ করলাম এই এনকোডার নামক যন্ত্র সিপিউ তার পাঁচ বোঝে না সেটাকে কি করে পাঁচ মানে কিভাবে লেখে মনে আছে তো পাঁচ হলো ওয়ান জিরো ওয়ান সেটা আট বিটের হলে পারে এদিকে আবার তোমার আট বিট রেজিস্টার হলে এদিকে কী করবে পাঁচটা শূন্য বসে নিয়ে আটটা বিটে রূপান্তর করবে ষোলো বিট হলে সেরকম বামের দিকে আরও তেরোটা শূন্য বসাবে যাই হোক তাহলে আমরা কীবোর্ডের সাহায্যে যদি পাঁচ লিখি তাহলে যে এই যে এনকোটার যন্ত্রটা সে কী করে এইভাবে বাইনারিতে রূপান্তর করে দেয় তখন সিপি বুঝতে পারে আমরা কিন্তু মনিটরে পাঁচই দেখি কিন্তু আসলে কম্পিউটারের ভিতরে গিয়ে সেটা এরকম রূপ গ্রহণ করে ওয়ান জিরো ওয়ান তারপরে ডিকোডার নামক যন্ত্র আমাদেরকে কি করে আবার আমাদের মনিটরে ফেরত দেয় হলো পাঁচ সিপিউএ প্রসেস করার পরে আমরা যদি পাঁচের সঙ্গে দুই যোগ করি দুই যোগ করি তাহলে এন কোনার কী করবে বাইনারিতে রূপান্তর করবে পাঁচকে তারপরে যোগ চিহ্নের জন্যও কিন্তু বাইনারি আছে সেখানে সেটা আবার এখানে লিখবে তারপরে দুইয়ের জন্য বাইনারি সেটা তো তোমরা জানোই এক শূন্য এদিকে শূন্য বসবে রেজিস্টার রেজিস্টার অনুসারে রেজিস্টার যদি আট বিটের হয় জানো ছয়টা শূন্য হবে সেরকম ষোলো বিটের হলে বত্রিশ বিটের হলে শূন্যের সংখ্যা বেড়ে যাবে তাহলে এখানে কিন্তু মনিটরে পাঁচ আর যোগ দুই দেখাবে না আমাদের সিপিউ প্রসেস করে কিন্তু আমাদের যদি আমরা যোগ করি তাহলে সাত দেখাবে আর যদি শুধুই কীবোর্ডের সাহায্যে ওয়ার্ডে পাঁচ যোগ দুই লিখি তাহলে পাঁচ যোগ দুই দেখাবে কিন্তু আমরা যদি প্রোগ্রামিং করি তাহলে পাঁচ আর দুই যোগ করে কিন্তু ফলাফল দেখাবে সাত আরও কারণ আছে যাই হোক আমরা কিবোর্ড থেকে যাই লিখি না কেন এনকোডার সেটাকে কোডে রূপান্তর করে তারপরে সিপিউ সে প্রসেস করে বা প্রক্রিয়াকরণ করে করে ডিকোডারের কাছে পাঠায় ডিকোডার তখন আমাদের বোধগম্য ভাষায় মনিটরে প্রদর্শন করে ঠিক আছে তাহলে কোড এবং কোডিং কী একটু ধারণা হলো এখন এসো দেখা যাক কোডের কয়েকটা উদাহরণ প্রথম উদাহরণটা হলো বিসিডি এর পুরো অর্থ কী এটাও মনে রাখবে বাইনারি কোডেড ডেসিমাল তার মানে কি কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কোড করা সহজ কথা কি দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে এই ডেসিমাল মানে কিন্তু দশমিক প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যার দ্বারা প্রকাশ করাকে বেসিডি কোড বলে দেখো খুব সহজ ব্যাপার দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি এটা তোমরা জানো কিভাবে করতে হয় তবে এখানে কি করা হয়েছে দশমিক সংখ্যার কি ব্যবহার খুব বেশি বহুল ব্যবহারের জন্য দশমিক রূপটি যতটুকু সম্ভব অক্ষুণ্ণ রেখে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্যই বিসিডি কোট পদ্ধতি গ্রহণ করা হয়েছে হঠাৎ যদি তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্নে দেয় যে বিসিডি বিসিডি কোট পদ্ধতি কেন ব্যবহার করা হয়েছে তোমরা এই উত্তরটা লিখে দেবে যে দশমিক সংখ্যার বহুল ব্যবহারের জন্য এর দশমিক রূপটি যতটুকু সম্ভব অক্ষুণ্ণ রেখে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্যই বিসিডি কোড গ্রহণ করা হয়েছে তাহলে দেখো নিচে দিকে খেয়াল করো দশমিক শূন্য বিসিডি কোড কত হবে চারটে শূন্য আসলে বিসিডি হলো চার বিটের কোড একের জন্যে এক কীভাবে হলো তো এর আগে তোমাদের আমি শিখিয়েছি যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর দশমিকের নয় কিন্তু বিসিডি রেকর্ড হবে এক শূন্য শূন্য এক ঠিক আছে তাহলে এসো একটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটা বুঝতে শিখি দেখো উদাহরণ এখানে দশ লেখা মানে এটা একটা দশমিক সংখ্যা বা ডিসিমেল সংখ্যা আটশো উনআশি এটাকে আমরা বিসিডি কোডে কিভাবে রূপান্তর করব ওই যে আমরা একটু আগে শিখলাম দশমিকের বা ডেসিমালের প্রতিটি অঙ্ক এখানে কয়টা অঙ্ক আট একটা অঙ্ক সাত একটা অঙ্ক নয় একটা অঙ্ক তাহলে এই তিনটা অঙ্ককেই আমরা কি করব বাইনারি কোডে রূপান্তর করব দেখো একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম তাহলে এটা হলো দশমিক আট সাত আর হলো নয় আটের বাইনারি হলো এটা তারপরে সাতের বাইনারি এইটা নয়ের বাইনারি হলো এইটা মানে বিসিডি কোড আলাদা আলাদাভাবে লিখে নিলাম প্রুফটা হয়ে গেল বিসিডি কোড আর একটা উদাহরণ দেখো এই যে এটা হলো বিসিডি কোড এই যে এটা বিসিডি কোড এখান থেকে আমরা কিভাবে কি পাব দেশি বা দশমীকে কিভাবে নিয়ে আসব তাহলে কি করলাম আমরা এই যে চারটে করে বিট নিয়ে আলাদা করে দিলাম ঠিক আছে যেহেতু চারটে বাইনারি বিট নেই কোড লেখা সম্ভব তারপরে আমরা এটা হলো আট কীভাবে হয় অনেক শিখিয়েছি এটা পাঁচ এটা হলো চার তাহলে আমরা কী পেলাম এই যে আমাদের উদাহরণে একটা বাইনারি সংখ্যা দেওয়া ছিল এটাকে আমরা এভাবে বিসিডি কোডে রূপান্তর করলাম ঠিক আছে এবার আরেকটা কথা মনে রাখো এই যে বিসিডি পদ্ধতিতে একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে চারটি বাইনারি বিটে প্রকাশ করা হয় যদিও চার বিটে শূন্য শূন্য থেকে কত পনেরো পর্যন্ত এর আগে আমরা শিখেছি চার বিট প্রথমটা এক তারপর দুই তারপর একটা চার তারপর একটা আট তাহলে আট আর ছেলে বারো তেরো চোদ্দো আর পনেরো আর একটা শূন্য মোট ষোলোটি সংখ্যা প্রকাশ করা সম্ভব সিমেলের মতন কিন্তু আমাদের দশমিকে কয়টা অঙ্ক শূন্য আর হলো নয় মিলে দশটা অঙ্ক শূন্য আর এক থেকে নয় দশটা অঙ্ক তারপর থেকে এই যে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই যে ছয়টা সংখ্যা এগুলো কিন্তু কখনো এখানে ব্যবহার করা হয় না এবার আসি আমরা আলফা নিউমেরিক কোড আলফা এবং নিউমেরিক আলফা বেট আর হলো নিউমেরিক অর্থাৎ অক্ষর এবং অঙ্ক অক্ষর এ বি সি ডি এগুলো অক্ষর অঙ্ক ওয়ান টু থ্রি তারপরে তোমার অন্যান্য গাণিতিক চিহ্ন এখানে ব্যবহার করা হয় আলফানিউমেরিক করে কী কী ব্যবহার করা হয় অক্ষর অঙ্ক বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ আরও কতগুলো বিশেষ চিহ্নের জন্য গাণিতিক চিহ্ন তো জানো যোগ বিয়োগ গুণভাগ বিশেষ চিহ্ন তো অনেক আছে অ্যাট দি রেট অফ হ্যাশ ডলার সাইন শতকরা অ্যামফারসেন্ট চিহ্ন অনেক আছে আর কি এগুলো এই আলফানিউমেরিক কোডে ব্যবহার করা হয় দেখো সবচেয়ে জনপ্রিয় কতগুলো আলফা নিউমেরিক কোড হল একটা হলো আসকি কোড আরেকটা ইবিসি ডিআইসি আরেকটা হলো ইউনিকোড আমরা কয়টা পেলাম জনপ্রিয় আলফানিমেরিক কোড আজকি ইবিসি ডিআইসি আর হলো ইউনিকোড হ্যাঁ কোডটা কাকে বলবো আমরা আজকি কোডটা হলো সাত বিটের একটি আলফানিমেরিক কোড ঠিক আছে সাত বিটের হওয়ার কারণে একশো আঠাশটি চিহ্ন প্রকাশ করা যায় কিভাবে আসলে লিখতে হবে এর পাওয়ার সাত দেখো এটা সমান হবে একশো আঠাশ এর প্রথম বত্রিশটি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় খেয়াল রাখো এমসি কাজে লাগতে পারে তাহলে প্রথম বত্রিশটি কিসের জন্যে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্যে অবশিষ্ট কতগুলো থাকলো একশো আঠাশ থেকে বত্রিশ বাদ দিলে ছিয়ানব্বই এই ছিয়ানব্বইটা কোড কিসের জন্যে ছোটো হাতের বড়ো হাতের ইংরেজি অক্ষর সংখ্যা জ্যোতি চিহ্ন তোমরা জানো বাংলায় শিখেছ গাণিতিক চিহ্ন বোঝো ইত্যাদির জন্য ব্যবহার করা হয় তাহলে এই যে সাত বিটের আস আলফানিউমেরিক আসকি কোড এই কোডে কী হয় একশো আঠাশটা চিহ্ন প্রকাশ করা যায় এর মধ্যে প্রথম বত্রিশটা কোড ব্যবহার করা হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য আর অবশিষ্ট যে ছিয়ানব্বইটা থাকলো সেটা কি করে হয় ইংরেজি শুধু ছোটো হাতের বড়ো হাতের অক্ষর ইংরেজি সংখ্যা চিহ্ন আর গাণিতিক চিহ্ন এই সব কাজে ব্যবহার করা হয় পরবর্তীতে কি করা হয়েছে আস্কি সাত কোডের বামে একটি বিট যোগ করে আস্কিকে বিট কোডে রূপান্তর করা হয়েছে বিভিন্ন ধরনের কম্পিউটারে এর ব্যাপক ব্যবহার রয়েছে যেমন কিবোর্ড, মাউস মনিটর প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য আজকে কোড ব্যবহার করা হয় কোথায় কোথায় কিবোর্ড মাউস মনিটর প্রিন্টার এগুলো তোমরা চিনোই আর কি আরও আছে স্ক্যানার ট্যানার অত আমরা লিখিনি এই কয়টা মনে রাখো এবার আসি ইবি সিডিআইসি কেউ কো বলে এর পুরো অর্থ কী ইতে এক্সটেন্ডেড বিতে বাইনারি সিতে কোডেড ডিতে ডেসিমাল তারপরে আইতে ইনফরমেশান কোড এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশান কোড বুঝতে পারছো বিষয়টা এটা কয় বিটের এটা আট বিটের কোড আট বিটের হলে কী হবে দুশো ছাপ্পান্নটা মানে দুইয়ের পাওয়ার আট তাহলে দেখো দুশো ছাপ্পান্নটাই হবে ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা সম্ভব আইবিএম কোম্পানি তাদের কম্পিউটারে এখানে একটা র হবে সংখ্যার সাথে সাথে অক্ষর চিহ্ন ইত্যাদি ব্যবহার করার জন্য বিসিডি বিসিডি বাইনারি কোডের ডেসিমেলের সাথে মিল রেখে এই কোডটি তৈরি করেছিল বিসিডি ছিল চার বিটের আর এটা হলো আট বিটের কম্পিউটারে ইনপুট দেওয়ার জটিলতা এখন আর না থাকায় বর্তমানে এ কোডের কোনো গুরুত্ব নেই তাহলে আই সি কোডটা কেন গুরুত্ব হারিয়ে ফেললো কারণ কম্পিউটারে ইনপুট দেওয়ার আগের যে জটিলতা ছিল সেটা এখন আর নাই যার ফলে এর ব্যবহারও কিন্তু এখন খুব একটা হয় না এবার এসো আমরা তিন নম্বর আলফানিউমেরিক কোড সম্পর্কে জানি সেটা ছিল ইউনিকোড 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 হলো পৃথিবীর প্রায় সব ভাষা লেখালেখিকে এই ইউনিকোডের মধ্যে সমন্বয় করা হয়েছে ইউনিকোডটাকে রক্ষণাবেক্ষণ করে ইউনিকোড কনসোর্টিয়াম নামে একটি সংগঠন নামটা মনে রেখো ইউনিকোড কনসোর্টিয়াম এরা এটা রক্ষণাবেক্ষণ করে তো ইউনিকোড যাত্রা শুরু করেছিল উনিশশো সালে তখন বাংলা সহ চব্বিশটি ভাষার ইউনিকোড যাত্রা শুরু করেছিল তার মধ্যে বাংলাও ছিল মোট চব্বিশটি সংখ্যাগুলো মনে রেখো উনিশশো সালে আর দুই সালের তেরোতম সংস্করণে বিশ্বের কত একশো চুয়ান্নটি ভাষা ইউনিকোডে স্থান পেয়েছে বলতে গেলে অনেক ভাষা আর প্রত্যেকটা ভাষার জন্যই কিন্তু এখানে যথেষ্ট স্থান আছে আগে যেসব ভাষায় অনেক ছবি দিয়ে দিয়ে লেখা হতো যেমন ধর চীনের কোরিয়ার জাপানের এরকম অনেক অক্ষরগুলো আমাদের কাছে ছবির মতন মনে হয় এবং তাদের অক্ষরও কিন্তু অনেক সেগুলো কম্পিউটারে ব্যবহার করা কিন্তু খুব কঠিন ছিল এখন এই ইউনিকোড এসে যাওয়ায় আর সে সমস্যা নেই এমন কি প্রাচীন যে মিশরীয় ভাষা তারপরে ফেসবুকে যে ইমোজি দেখো তোমরা এই ইমোজি এদেরকেও কিন্তু এই ইউনিকোডের আওতায় নিয়ে আসা হয়েছে মজার ব্যাপার তাই না তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির উপরে বারোটা পাঠ শেষ হলো